আজ রবিবার 5ই ফাল্গুন 2024 সালের 18ই ফেব্রুয়ারি তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা অবশ্যই সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন, সূর্যদেবকে প্রণাম করে তামার বা পিতলের ঘটিতে করে জল, একটু গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন, অত্যন্ত উপকৃত হবেন। সরকারি চাকরি প্রাপ্তি যদি করতে চান, সরকারের তরফ থেকে সাহায্য পেতে চান, লিডারশিপ কোয়ালিটিস বা ম্যানেজমেন্ট স্কিলকে বৃদ্ধি করতে চান, সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান, শরীরে ভিটামিন ডির মাত্রা বাড়াতে চান, অথবা দান ধ্যান করার মানসিকতা, সোশ্যাল ওয়ার্কের মতো মানসিকতাকে বাড়াতে চান, তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। নিজেকে সুস্থ সবল রাখতে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া আজ এড়িয়ে চলুন। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না, হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থ সংক্রান্ত সমস্যার কারণে মানসিক টেনশনে আপনারা থাকতেই পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, তবেই কিন্তু বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই, শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হতে পারেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। গৃহের কর্ম সম্পূর্ণ করতে পরিবারে বাচ্চা কাচ্চারা আপনাদেরকে সাহায্য করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অবসরকালীন সময়ে টেলিভিশন, মোবাইল বা ল্যাপটপে মাত্রা অতিরিক্ত সময় যেন ব্যয় করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে। অবসরকালীন সময়ে সেই সমস্ত কর্মগুলি সম্পূর্ণ করবার চেষ্টা করুন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছেন না।